রাতের অন্ধকারে নয়, একেবারে দিনে দুপুরে। কার্যত পুলিশ প্রশাসনের নাকের ডগায় বালিচুরি। এবিপি আনন্দর ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে সেই খবর দেখানো হতেই নড়ে চড়ে বসল পুলিশ ও প্রশাসন। শুক্রবার সকালে লেদার কমপ্লেক্স থানার ওসি ও অ্যাডিশনাল ওসির নেতৃত্বে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। অবৈধ বালি খাদান পরিদর্শন করেন তারা। এই খবর সম্প্রচারিত হওয়ার পর পুলিশ প্রশাসন কিন্তু একেবারে যেটা দেখা যাচ্ছে যে রীতিমতো তারা পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছেন। পুলিশের তরফ থেকে কিন্তু ঠিক এভাবেই বিভিন্ন বালি খাদানগুলো খুঁড়ে দেখা হচ্ছে এবং এর সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে সমস্ত বিষয়টাই খোঁজ খবর নিয়ে দেখা উচিত। প্রত্যন্ত কোনো জেলা নয়, খোদ কলকাতা পুলিশের লেদার কমপ্লেক্স থানার তারতা পঞ্চায়েত এলাকার ঘটনা। সিলভার স্যান্ড বা সাদা বালি শুধু নয়, অভিযোগ যন্ত্র দিয়ে মাটি কেটে পাচার হচ্ছিল শহর এবং শহরতলিতে। ঘটনাস্থলে যেতেই ধরা পড়ে সেই ছবি। অবৈধ খাদানে যাদের দৌড়াত্ম, ক্যামেরা দেখেই পরিমরি করে দৌড়তে শুরু করেন সেই সব কর্মীরা। একটু আগেই যিনি মেশিন দিয়ে বালি কাটছিলেন, আমাদের ক্যামেরা দেখে এমন ভান করলেন যেন কিছুই জানেন না, আলের ধারে বসে মোবাইলে গেম খেলছেন। আর কর্মীরা যখন পালাচ্ছেন, তখন বেআইনি বালি খাদানের মালিক কি করে, তিনিও দিলেন দৌড়, লুকিয়ে পড়েন ঝোপে। বুধবার এবিপি আনন্দর ঘণ্টাখানিক সঙ্গে সুমন অনুষ্ঠানে দেখানো হয় এই খবর। শুরু হয় সরগোল, তারপরই নড়ে চড়ে বসে প্রশাসন। বিজেপির অভিযোগ, ঘটনায় জড়িত তৃণমূল। এগুলো অ্যাকচুয়ালি কেএলসি থানার নাকের ডগায় চলছে, লেদার কমপ্লেক্স কলকাতা, লেদার কমপ্লেক্স আপনি জানেন, থানার পুলিশরাও জানে। আর এগুলো অ্যাকচুয়ালি টিএমসির যারা সক্রিয় কর্মী তারাই এরা কাজ করছে, যেমন হচ্ছে রফিক, হচ্ছে রুলামিন, আর হচ্ছে রিয়াজ। ওই পাশের জমিগুলো সব ধস নেমে যাচ্ছে, আপনার সামনেই সবাই এসে বলবে যে হ্যাঁ আমার এই জমিগুলো ধস নেমে গেছে, কিন্তু বারবার বলার পরেও কোনো কাজ হচ্ছে না। অভিযুক্ত হিসেবে যাদের নাম উঠে আসছে, ঘটনার দিন তাদের সঙ্গে কথা বলেছিলাম আমরা। এটা ওয়েট ল্যান্ডে কিভাবে কাজ চালাচ্ছেন, বালি তুলছেন কিভাবে? আমি চালাচ্ছি না বলছি। হ্যাঁ বালি তোলার নিদর্শনও পেয়েছি, বালি উঠিয়ে রাখা আছে, কিছু অবৈধ ইট ভাটাও আছে, সেগুলো আমরা পেয়েছি, কিন্তু কোনো লোকের দেখা পাইনি আমরা। ওটা অলরেডি একটা কমপ্লেন করা হয়েছে মাইনর মিনার্স অ্যাক্টে এবং আইপিসি সেকশনে, এর সাথে সাথেই তদন্ত চলছে। তবে এত কিছুর পরেও স্থানীয় তৃণমূল বিধায়ক আগে স্পষ্ট করে দিয়েছেন ওই এলাকায় কোনো অবৈধ বালি খাদান নেই। বালি খাদান চলছে এটা আমাদের কোনো জানা নেই। জেপি তো সবসময় তো তৃণমূল কংগ্রেসের ভূত দেখে, ছায়া দেখে ওরা। ওরা ঘুরতে শুতে উঠতে বসতে ওদের কাজ হলো তৃণমূল কংগ্রেসের। এগুলো আমরা কোনো গুরুত্ব দিই না, এটা বাংলার মানুষও গুরুত্ব দেয় না। কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের ডেপুটি কমিশনার আরিশ বিলাল জানিয়েছেন, বিষয়টি সামনে আসার পরই এলাকা পরিদর্শন করা হয়েছে, কে বা কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ভাঙর একের বিএলএলআরর অভিযোগের ভিত্তিতে লেদার কমপ্লেক্স থানায় একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। হিন্দুলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।